গুড ইভিনিং গাইস, তোমাদের সবাইকে আবারও একটা মিনি ব্লগে স্বাগত জানাই। আর আমি এখানে জামা কাপড় প্যাকিং করে নিচ্ছি, শ্বশুর বাড়ি যাবো, তো মালদায় আমার শ্বশুর বাড়ি, তো সেখানটাই যাবো বলে জামা কাপড়টা প্যাকিং করে নিচ্ছি। আর ওর জামা কাপড় আমি বাইরে মানে রেখে দিয়েছি, ও কী কী নেবে সেগুলো ও দেখে নেবে একটু পরে। আর আমি রাত্রে খাওয়ার জন্য এখানটায় চিকেন নিয়ে নিয়েছি আর বাইরে থেকে রুটি কিনে নেবো। তো ওর জামা কাপড় কিছুটা গুছিয়ে নিয়েছে আর কিছুটা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, সেটা ও দেখছে কী কী নেবে আর কী কী নেবে না। আমার ব্যাগ গুছানো কমপ্লিট হয়ে গিয়েছে, তো এখন আমরা বেরিয়ে পড়েছি আর মা সামনে যাচ্ছে, বাবা মা বোন এরা আমাদেরকে স্টেশনে ছাড়তে যাচ্ছে। আর স্টেশনে আমরা সুভাষগ্রাম স্টেশনে চলে এসেছি, তো আমরা এখান থেকে লোকাল ট্রেন ধরে শিয়ালদায় যাব। আর ট্রেনে এসে গিয়েছে, সবাই উঠে যাচ্ছি আর আমি আর আমার বোন বসে আছি। তো ফাইনালি দার্জিলিং মেলে আমরা বসে গিয়েছি আর ট্রেনটা ছাড়লে হচ্ছে 10:05, আর আমরা মালদা পৌঁছাবো 4:30-5টার সময়। তো এখন একটু চা খেয়ে নিই, আর চা খেয়ে নেওয়ার কিছুক্ষণ পরে আমরা বাইরে থেকে যে রুটিটা কিনেছি আর বাড়ি থেকে চিকেন নিয়েছিলাম সেটা খেয়ে নেবো। খেয়ে নেওয়ার পরে আমি শুয়ে পড়েছি, আর ও কখন আমার ভিডিও করছিল আমি জানি না। তোমরা দেখতে পাচ্ছ ট্রেনটা 100-এর ওপরে চলছে আর আমরা পৌঁছবো হচ্ছে 4:53, আর 3 ঘন্টা 26 মিনিট বাকি আছে। তো আমরা মালদাতে নেমে ইটাহার এসেছি, আর ইটাহারে এসেছি বাসে করে, তো বাসে করে আসার সময় আমাদের 1.5 ঘন্টা টাইম লেগেছে। আর এখান থেকে আমরা টোটো ধরে যাব হচ্ছে বাড়িতে, তো আমরা এখন টোটোতে বসে গিয়েছি আর 25-30 মিনিটের মধ্যে আমরা বাড়িতে চলে যাবো। এখানে দেখতে পাচ্ছ শাকসবজি কিছু আছে, তো ওর শাকসবজি খেতে ভালোবাসে আর টাটকা টাটকা শাকসবজি দেখে ও আর লোভ সামলাতে পারেনি, কিছুটা শাকসবজিও কিনে নিয়ে বাড়ি চললাম। টাটা।